আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলবো রোমানিয়ার বর্তমান পরিস্থিতি। রোমানিয়া থেকে গত সপ্তাহে একটি ঘটনা ঘটছে আমাদের বাংলাদেশিদের এয়ারপোর্ট থেকে, সে বিষয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন আমাদের নেক্সট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুঃখের কথা কি বলবো, রোমানিয়ার পরিস্থিতি কি হচ্ছে কেউ জানে না, এমনকি আমরা রোমানিয়াতে যারা আছে তারাও জানে না। রোমানিয়াতে গত সপ্তাহ আপনার এয়ারপোর্ট থেকে আমাদের প্রায় বাংলাদেশি 10 থেকে 12 জন লোকের মতো তাদেরকে দেশে রিপোর্ট করছে, রোমানিয়া এন্ট্রি দেয়নি। তার কারণ এটা না যে তাদের ভিসা 2 নম্বর ছিল বা কোনো কিছু 2 নম্বর ছিল, তা না। তার কারণ হলো ভাই, যে কোম্পানিতে তারা ভিসা পাইছে, যে কোম্পানিতে তারা যাবে, ওই কোম্পানিতে আগে কিছু বাংলাদেশি লোক আসছিল, তাদের মধ্যে অনেকেই কাজ কোম্পানিতে করে নাই, কোম্পানি থেকে চলে গেছে অন্য দেশে, ইটালি ফ্রান্সে অনেকেই আছে। তো কোম্পানি এইসব দেখার পরে তাদের যে নতুন লোকগুলো আসছে তাদেরকে তারা রিসিভ করবে না বলে এয়ারপোর্টে জানাইছে, যার জন্য এয়ারপোর্ট থেকে তাদেরকে দেশে ব্যাক করাইছে। দেখেন এখন যেটা হলো কথা, আপনাদের যারা আসবেন বা যারা আছেন রোমানিয়াতে, আপনারা ভাই কোম্পানিতে আছেন, থাকেন, কাজ করেন, যে কোম্পানিতে আসবেন সে কোম্পানিতে থাকেন, সাপ্লাই আসলে এটার হিসাব অন্যরকম, সাপ্লাইয়ের সাথে আপনার ডাইরেক্ট কোম্পানি মিলে না, কারণ ডাইরেক্ট কোম্পানি সাপ্লাইতে আসার পর আপনি যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন, কিন্তু ডাইরেক্ট কোম্পানিতে আসলে আপনি সব কিছু পারবেন না। তো ডাইরেক্ট কোম্পানিতে যারা যাবেন তাদেরকে বলবো আপনারা রোমানিয়াতেই থাকেন, কারণ আপনাদের উপরেই আমাদের দেশে যে ভাইগুলো আছে বা যারা আসবে, যাদের বিচার অপেক্ষায় আছে তাদের ভালো হবে। আর যারা ডাইরেক্ট কোম্পানি তারা ছাড়া, ডাইরেক্ট কোম্পানি ছেড়ে দেওয়ার পরে আপনারা যদি অন্য দেশে চলে যান, তাহলে আমাদের দেশ থেকে যে বাইরে আসবে তাদের অবস্থা খারাপই হবে, এরকমও হতে পারে তাদেরকেও কোম্পানি রিসিভ না করলে দেশে ব্যাক পাঠাবে। আর আসেন সাপ্লাই কোম্পানি মূলত আসার কারণই হয় মানুষের অন্য দেশে যাওয়ার উদ্দেশ্যে, সাপ্লাই কোম্পানি কোনো ঠিক ঠিকানা নাই। আমি নিজেও সাপ্লাই আসছিলাম, পরে একটা কোম্পানিতে ঢুকছি। তো সাপ্লাই কোম্পানি থেকে আপনারা অন্য দেশে যেতে পারেন, তাতে সাপ্লাই কোম্পানির কিছু যায় আসে না বা আপনারও না, তখন ইমিগ্রেশনও কোনো সমস্যা করে না। হয় কিছু সময় যখন ইউজ পরিমাণ একটা কোম্পানিতে আসে লোক সাপ্লাই কোম্পানিতে, তখন ইমিগ্রেশন পুলিশ সে কোম্পানিতে রেড দেয় যে সে কোম্পানিটা কই আছে দেখতে হবে, তার এত লোক আসতেছে বাংলাদেশ থেকে, তারা কি আমার দেশে আসে নাকি চলে গেছে অন্য দেশে, তখন তারা রেড দেয় কোম্পানিতে, চেক করে, তখন সে সাপ্লাই কোম্পানির 12টা বাজে আর কি। অনেক সাপ্লাই কোম্পানি বন্ধ হয়েছে এই পরিস্থিতির জন্য। তো আপনারা যারা ভাই কোম্পানিতে আসেন একটা কথাই বলবো আপনাদেরকে, কোম্পানিতেই থাকেন, রোমানিয়াতে ভালো কিছু হবে, আসবে সামনে হবে, শেনজেনের দিকেও ভালো কিছু হতে পারে আশায় আছে আমরা। তো আপনারা কোনো কিছু এমন করবে না যেন সামনে যে ভবিষ্যৎ বাংলাদেশি বাইরে আসার জন্য রাস্তাটা আছে সেটাও যেন বন্ধ না হয়। তাই ভাই যারাই আসেন চিন্তা ভাবনা করে রোমানিয়া ছাড়বেন, আপনার উপরেই বাংলাদেশ থেকে যে বাইরে আসার সম্ভাবনা আছে তাদের ভবিষ্যৎ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করুন নেক্সট আপডেট পেতে। ভালো থাকবেন।